আজ হচ্ছে রবিবার, তাই একটু অনেক দেরি করে ল্যাদ খেয়ে ঘুম থেকে উঠলাম। তো বরকে বললাম, তুমি আজকে টিফিনের ব্যবস্থা করো, এখানে বর মাখছে চপ, পেঁয়াজ, শশা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে, অল্প সামান্য নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে। এটা ভাত মুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে। আর তারপরেই লেগে পড়লাম রান্নার কাজে। আজ কিন্তু রান্নাবান্না কিছু দেখাইনি, কিন্তু কী কী রান্না করেছি সেটা আগে দেখিয়ে নিই। এখানে দেখো, করলা ভেজে নিয়েছি আলু পেঁয়াজ দিয়ে, মৌরলা মাছ ভেজেছি, দারুণ ছিল মৌরলা মাছগুলো। আর কার কার মৌরলা মাছ খেতে ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। আর এখানে ভেজেছি এবছরের প্রথম ইলিশ মাছ আমাদের বাড়ি, আর তার সঙ্গে তেল তো থাকা মাস্ট। আর এখানে পাঁচ মিশুরি সবজি দিয়ে, আমাদের দেশের লাউ শাক দিয়ে, কাঁঠাল দানা দিয়ে একটা চচ্চড়ি। আর কি বানিয়েছিলাম জানো? তার আগে বরকে দিয়ে দিলাম খেতে। এখানে বানিয়েছিলাম বেগুন আলু দিয়ে তোমার ইলিশ মাছের ঝোল। আর এই ইলিশ মাছটা মানে কি বলবো, স্বাদে গন্ধে অতুলনীয় হলেও আমার কোনো দিনের জন্যই পছন্দ ছিল না কাঁটার জন্যে। কিন্তু আমার বর মশাই আমাকে খাওয়া শিখিয়ে শিখিয়ে দেখেছো, আজ আমি ইলিশ মাছের লেজা খাচ্ছি, ভাবতে পারছো তো? এই তো। আর ইলিশ মাছ আমার রান্না করতে বেশিরভাগ কাঁচা ভালো লাগে, মানে কাঁচা আর কি, মানে না ভেজে রান্না করতে, তাতে মনে হয় যে ইলিশ মাছের স্বাদটা বজায় থাকে। আর ইলিশ মাছ যেহেতু একটু ভাজা খেতে, মানে তেল দিয়ে ভাত খেতে আমাদের ভালো লাগে, বিশেষ করে আমার বর মশাইয়ের, তো ওই জন্য একটুখানি ইলিশ মাছ ভেজেও ছিলাম। তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, আর তারপরে টানা একটা লম্বা ঘুম দিয়ে উঠে দেখি বাবা এত বেজে গেছে। তারপরেই বানিয়ে নিলাম গরম গরম দুধ চা। আমার চা খেতে খেতে আমার বরের চা শেষ, কী করে যে এত গরম চা খায় জানি না তো, আর আমি তো অত গরম খেতে পারি না, তো সেই জন্য আমি লাস্টেই ঠান্ডা চা। আর আজকে তো ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু সে তো আর হলো না, কারণ এত দেরি করে উঠেছি ঘুম থেকে চিন্তা করার বাইরে, তো কী আর করবো, একেবারে চলো ডিনারের সময় দেখা করে নিই। ডিনারে আছে সেম মেনু, খালি একটু চেঞ্জ আছে, চচ্চড়ি আছে, মোরলা মাছ ভাজা আছে, চিকেন আছে, আর ওবলার ইলিশ মাছের ঝোল।